ঘরে সুখ নেই, আর্থিক সমস্যা বেড়েই চলেছে। আজ থেকেই শুরু করুন এই আটটি কাজ। এক, বৃহস্পতিবার বাড়িতে হলুদ পোশাক পরা শুরু করুন। বৃহস্পতিবার হলুদ জিনিস পরা এবং বাড়িতে হলুদ ফল খাওয়া শুরু করুন এবং সবুজ জিনিস থেকে দূরত্ব বজায় রাখুন। আর বুধবার দিন যা খুশি খান, কিন্তু হলুদ ফল থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এটি করলে ঘরে আরও অর্থ ও সুখ আসে এবং কষ্ট দূর হয়। দুই, রাতে ঘুমানোর আগে রান্নাঘরে জল ভর্তি একটি বালতি রাখুন। রাতে ঘুমানোর আগে রান্নাঘরে জল ভর্তি বালতি রাখলে ঋণ থেকে দ্রুত মুক্তি দেয় এবং বাথরুমে জল ভরা বালতি থাকলে জীবনে অগ্রগতির পথে কোনো বাধা থাকবে না আর ঘরে সুখ আসতে শুরু করবে। তিন, সূর্যাস্তের সময় কেউ দুধ, দই বা পেঁয়াজ চাইলে দেবেন না। এর ফলে ঘরের উন্নতি থেমে যায় এবং সুখ ক্ষয় হতে শুরু করে। তাছাড়া ঘরের ছাদে শস্য বা বিছানা কখনোই ধোবেন না, তবে এসব শুকিয়ে নিতে পারেন। চার, ভুল করেও রাতে এঁটো বাসন পাত্র ফেলে রাখবেন না, এতে করে ঘরের ক্ষতি হয়। পাঁচ, রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে তৈরি করা উচিত, কারণ এতে পরিবারের স্বাস্থ্য ও সুখ বৃদ্ধি পায়। ব্রহ্মস্থান অর্থাৎ বাড়ির মাঝখানে কোনো আসবাবপত্র থাকা উচিত নয়। ছয়, বাড়িতে মিছরিযুক্ত ক্ষীর তৈরি করে খান। মিছরিযুক্ত ক্ষীর মাসে একবার বাড়িতে তৈরি করা উচিত এবং তারপর পরিবার একত্রিত হয়ে ক্ষীর খাওয়া উচিত। সবার আগে প্রথমে বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলাকে ক্ষীর দিন, এতে মা লক্ষ্মীর দ্রুত কৃপা হয় এবং বাড়িতে অর্থ সুখ বাড়ে। সাত, বাড়ির প্রধান দরজা পূর্ব বা দক্ষিণ দিকে হওয়া উচিত, কারণ এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে যা ঘরে সুখ আনে। পূর্ব এবং দক্ষিণ বাড়ির এই অংশগুলিকে খুব শুভ বলা হয়, কারণ এটি সেই জায়গা যেখানে পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে। তাই এই দিকগুলিকে সর্বদা পরিষ্কার এবং বিশৃঙ্খলা মুক্ত রাখতে হবে। আট, বাড়ির পূর্ব অংশে জানালার সংখ্যা সর্বাধিক হওয়া উচিত আর ঘরের পশ্চিম দিকে জানালার ন্যূনতম সংখ্যা থাকা উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? ভালো লাগলে লাইক করতে ভুলো না যেন আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।